নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি রুই মাছ নিয়ে, এই দেখুন, দেখেছেন আজকে একদম রুই মাছ নিয়ে চলে এসেছি। এই যে তো আজকে এই রুই মাছের লাল ঝোল বানাবো, আর তার সাথে থাকবে টমেটো দিয়ে ডাল। এই শীতকালে টমেটো দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। গরমকালে তো আছে আমাদের টক ডাল আম দিয়ে, আর শীতকালে হলো টমেটো দিয়ে ডাল। টমেটো দিয়ে ডাল একটা অসাধারণ রেসিপি, আর তার সাথে থাকবে এই মাছের একদম লাল ঝোল। তাহলে পুরো ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই মাছটা কিন্তু একদম টাটকা মাছ, এই দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত, এতক্ষণ হাফসি কাটছিল, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, রুই মাছের লাল ঝোল, আর তার সাথে থাকবে একদম টমেটো দিয়ে ডাল। মাছটা আমি এবার কেটে নেবো। এগুলোকে আবার কিন্তু আমেরিকান রুইও বলে, এর পেটে কিন্তু হয় তেল নাই ডিম আছে, খেতে কিন্তু অসাধারণ লাগে এই মাছ, একদম জ্যান্ত মাছ। এর পেটে কি আছে তা কি জানি, কাটবো তারপরে দেখবো কি আছে। খুব স্লিপ করছে, লাল টুকটুক করছে একদম। লাল দেখুন মাছটা, পেটে কি হয়েছে দেখি আগে, তেল হয়েছে দেখুন বন্ধুরা, ডিম না কিন্তু তেল হয়েছে। তেলে পেট ভরায়ের, পেটে কিন্তু খুব পাতলা হয়েছে, ডিম হলে কিন্তু পুরু হয়, ডিম হলেই পেটি পুরু হয় আর তেল হলেই পাতলা হয়, এর আবার উল্টো। একদম খবরের কাগজের মতো পাতলা, জল দিয়ে দেবো সবার প্রথমে। এখানে আর মুসুর ডাল নিয়ে নিয়েছি, এই দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, আজকে এই ডালেই হবে টমেটো দিয়ে ডাল, টক ডাল। ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো, এই কাঁচা টমেটো গুলো কেটে নেবো, ডালি দেওয়া হবে, মানে পাতলা পাতলা করে দেয়, একদম পাতলা পাতলা করে দেয়, তেলের উপরে দিলে একদম গলে যাবে। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি একটু হাতা দিয়ে ভালো করে ঘেটে দেবো, এই যে ভালো করে একদম ঘেটে দিয়েছি। দিয়ে দেবো লবণ আর হলুদ, জল দিয়ে দেবো, নামিয়ে নেবো। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের উপরে দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, কেটে রাখা টমেটো দিয়ে দেবো, অল্প করে একটু লবণ আর একটু হলুদ, ভালো করে ভেজে দিয়ে টমেটোটা একটু গলিয়ে নেবো। আদা রসুন একসঙ্গে বেটে নেবো,
একদম ভালো করে ভেজে নিয়েছে, টমেটো কিন্তু গলেও গেছে। এবার ডাল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা দিয়ে। এবার ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, জিরে মরিচ শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। এই যে টমেটো দিয়ে ডাল কিন্তু একদম হয়ে গেছে, এই যে এরকম একটু হালকা হালকা রাখতে হবে, টক ডাল কিন্তু এরকম হালকা রাখলে তবেই ভালো লাগবে। তো এবার আমি নামিয়ে নেবো, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, হলুদ, লবণ, ভালো করে মাছে লবণ আর হলুদ একদম মাখিয়ে নিতে হবে। ওই যে বড়ি দিয়ে দেবো আগে, এই যে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ, লবণ, পেঁয়াজটা একদম ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে একদম ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেবো, এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো। টমেটো পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে। আর আজকে কিন্তু একদম এই রুই মাছের লাল ঝোল রান্না হচ্ছে, খেতে কিন্তু এটা দারুণ লাগে। এগুলোকে রুই মাছ বলে, আবার অ্যামেরিকান রুইও বলে, দারুণ লাগে খেতে। তো আপনারা কিন্তু যেভাবে বানাচ্ছে এইভাবে একবার লাল ঝোল বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। সব আদা পেঁয়াজ রসুন ভালো করে একদম ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে মরিচ আর শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, মশলা ধোয়া জল দিয়ে সব কিছু দিয়ে এবার ভালো করে একদম কষিয়ে নিতে হবে। এই যে মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে, এই দেখুন ভালো করে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। ভালো করে একদম কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবারে ঝোলটা ফুটে উঠবে। এই যে ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেব। এইভাবে দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রুই মাছের ঝোল, লাল ঝোল রেডি হয়ে যাবে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। তো এরকম থাক, এবার ঢাকনা খুলবো, এবার দিয়ে দেবো গরম মশলা পুরো। আমাদের কিন্তু একদম রুই মাছের লাল ঝোল রেডি হয়ে গেছে, আর আজকে ঝোলে বড়ি দিয়েছি, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এই দেখুন এরকম হালকা হালকা একটু ঝোল থাকবে, তো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, উপর থেকে একদম এরকম ধনে পাতা কুচি দিয়ে দেবো, খেতের থেকে তুলে এনে একদম দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, শুকনো লঙ্কা দিয়ে দেবো, কুচানো আলু দিয়ে দেবো, লবণ দিয়ে এবার আলুটাকে প্রথমে একটু হালকা ভেজে নেবো। এই
এই যে আলুটা অর্ধেকটা মতন ভেজে নিয়েছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার পেঁয়াজ আর আলু একটু ভেজে নেবো। পেঁয়াজ আর আলু একদম ভেজে নিয়েছি, এই দেখুন, এই যে ভেজে নেওয়ার পরে এই যে মাছের যে তেল আছে সেটা দিয়ে দেবো, হলুদ আর একটু লবণ দেবো, সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। যেভাবে ভাজছে এইভাবে বাড়িতে একবার ভেজে খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগবে। মাছের এই তেল খেতে কিন্তু দারুণ লাগে, এই এই মাছের তেলটা একদম অন্যরকম হয়, অন্য মাছের মতন নয়। এই দেখুন বেশ অনেকটাই তেল হয়েছিল, তো ভাবলাম একদম ভেজে ফেলি, এরকম একটু পাতিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা একদম ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন গরম ভাতে খেতে যা লাগবে না, একদম ফাটাফাটি। এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি, একদম এইরকম করে একটু তেল বেশি দিয়ে ভাজতে হবে, এই মাছের তেলে কিন্তু তেল বেরোয় না। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা, একদম টমেটো ডাল হয়েছে আর তার সাথে রয়েছে রুই মাছের লাল ঝোল, আবার ওদিকে রুই মাছের তেল ভাজা, সাথে আছে টমেটো ডাল। খাওয়া যাক এবার, এই চর্বিগুলো যা লাগে খেতে, একটু আলু দেবেন দেখবেন খেতে বেশ ভালো লাগবে। এই তেলটা কিন্তু খেতে দারুণ লাগে, কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। টমেটো ডাল, টমেটোটা একটু ভালো করে এরকম ডোলে নিতে হবে, টক টক লাগবে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। টমেটো ডাল, কাঁচা টমেটো ডাল শীতের এই মরশুমে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এবার খাবো মাছের লাল ঝোল, বড়ি দিয়ে লাল ঝোল, গ্রেভিটা দেখুন আজকে একদম পুরো গ্রেভি গ্রেভি করেছি। ধনে পাতাটা দারুণ ফ্লেভার লাগছে, পরে দিয়েছিলাম তো ওই জন্য। মাছটা খাইব, দারুণ স্বাদ মাছে। দারুণ মাছের ঝোলটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে মাছের ঝোল, দারুণ। বড়ি দিয়ে এরকম লাল ঝোলের মধ্যে বড়ি দিলে কিন্তু দারুণ লাগে। বড়ি দিয়ে লাল ঝোল, মাছের কালিয়াও আমাদের চ্যানেলে রয়েছে বড়ি দিয়ে, সেটা অসাধারণ। আর বড়িগুলো একদম পুরো দারুণ লাগছে, মাছের ঝোলটা পুরো ঢুকে গেছে। ফাটাফাটি বড়িগুলো তো টেপা টেপা, তো বন্ধুরা আজকে একদম তিন রকমের রেসিপি হয়েছে, অবশ্যই কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আরও নিত্য নতুন রেসিপি পেতে মিশাজ বিউটি স্কিন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।